সত্যি কথা বলতে কি এইটাও বছর বছর রিভিউ করা দরকার কারণ জমির দাম তো বাড়তেছে কাজে আপনি যদি 5 বছরের পুরনো একটা রেট নির্ধারণ করে রাখেন তাহলে obviously এটা আন্ডার ভ্যালু হবে অন্যায় করছি না কিন্তু অন্যায় করছি হ্যাঁ আইনের মধ্যেই থাকছে কিন্তু আবার রেট ইজ ভেরি হাই কিন্তু রেটটাই যদি কমিয়ে দেওয়া হয় উল্টাটা সত্যি দেখেন আসলে সাদা টাকা কালো হয়ে যাচ্ছে তো আপনি 10 লাখ টাকা একটা জমি কিনছেন অথচ আপনি যদি এটা 4 লাখ টাকা বা 5 লাখ টাকায় রেজিস্ট্রি করেন whatever may be the rates তাহলে আপনার যখন আপনি বিক্রি করবেন যিনি বিক্রি করছেন তার তো উনি যদি 10 লাখ টাকা পায় উনি অ্যাকাউন্ট করবে কিভাবে এটাতে এক ক্ষেত্রে আরো কঠিন সমস্যা তো এটা আসলে টাকা রাখাই তো ডিফিকাল্ট এক্স্যাক্টলি এটা অনেকে হয়তো পছন্দ করবেন না আমি যেটা বললাম বাট তারপরেও এইটা আমি মনে করি ওই স্বচ্ছতা আনতে হলে সব জায়গায় স্বচ্ছতা আনতে হবে মানুষই বিতর্কের ঊর্ধ্বে নন তাকে নিয়েও খুব বেশি বিতর্ক আছে কথা বলা যাবে না বাংলাদেশে সবাইকে নিয়ে কম বেশি অনেক বিতর্ক আছে কিন্তু তাকে নিয়ে বিতর্ক খুবই কম বাংলাদেশে আদর্শ মানুষ খুঁজে পাওয়া খুবই দুরূহ কোনো পিতা বা মাতা যদি তার সন্তানকে কার মতো করে বাংলাদেশের ভিতরে কার মতো করে তৈরি করতে চান সেরকম মানুষ পাওয়া খুব কষ্ট হবে আমাকে যদি বলেন একজন পিতা হিসেবে আমি চাইব আমার সন্তান যেন তার মতো হোক একজন ভালো মানুষ হোক একেবারেই সাদা মনের মানুষ সাদা মাটা মানুষ আমি যদিও খুব একটা পোশাক সচেতন নেই এই অনুষ্ঠান করবার সময় সেই সচেতনতা থাকে না কিন্তু আজকে যে পোশাক পরে এই অনুষ্ঠানটি করবার আমার পরিকল্পনা ছিল আমি সেখানটা থেকে পরিবর্তন এসেছে কারণ আমার কাছে মনে হয়েছে যে এই পোশাক পরে তার সঙ্গে আমার টেবিলে বসাটা সমীচীন হবে না সেখানটা তো আমি বেশ খানিকটা পরিবর্তন এনেছি তিনি ইংরেজি সাহিত্যের ইংরেজি শিক্ষক ইংরেজিতে চমৎকার বলতে পারেন চমৎকার লেখেন কিন্তু তিনি যখন বাংলায় বলেন বা বাংলায় লেখেন তার মধ্যে ইংরেজির কোনো ছোঁয়া থাকে না আমরা ছোটবেলায় যখন টেলিভিশন দেখতাম টেলিভিশনে তার কথা শুনতাম মুগ্ধ হয়ে মানুষ এত সুন্দর করে কীভাবে কথা বলেন তিনি যখন লেখেন মানে তার লেখার যে গতি স্পষ্টতা সেটি আমরা খুব কম লেখকের মধ্যে পাই আমি আমার নিজের কথা বলতে পারি আমি নিজে রাজনীতির ছাত্র ছিলাম প্রবন্ধ পড়বার যে আগ্রহ সেটি তার লেখা পড়ি আসলে আমার অন্তত ব্যক্তিগতভাবে তৈরি হয়েছে এবং আমার মনে হয় যে অনেকেরই তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসের সংবাদপত্রে যে কলাম সেই কলাম তিনি লিখেছেন দীর্ঘদিন লিখেছেন স্বনামে তাকে লিখতে হয়নি কিন্তু সবাই জানেন কে লিখছেন এবং একটি কলাম বলা যেতে পারে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় কলাম আর কোনোটি হয়নি সংবাদে লিখতেন প্রায় 14 বছর লিখেছেন সময় বহিয়া যায় গাছপাথর নামে এবং তিনি শতাধিক বই রচনা করেছেন লিখেছেন এখনও লেখেন হাতে লেখেন লেখা থামেনি সম্পাদনা করেন ভালো সম্পাদক আমি তার সঙ্গে কিছুদিন কাজ করবার সুযোগ হয়েছে আমার মনে হয় না বা কোনো সম্পাদক এত যত্ন নিয়ে কোনো কিছু সম্পাদনা করেন যেটি তিনি করেন তিনি চিন্তাবিদ লেখক অধ্যাপক বহু অনুরাগী ছাত্রছাত্রী তার দেশে পৃথিবী জুড়ে আছে সবাই অবাক হয়ে মানে তাকে দেখেন তাকে অনুসরণ করবার চেষ্টা করেন যদিও অনুসরণ করবার চেষ্টা করলেও সেটি সফল হওয়ার সম্ভাবনা কম আমি আমার নিজের কথাই বলতে পারি যে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে তাকে অনুসরণ করা অনুকরণ করবার চেষ্টা করে আমার কাছে এখন যখন তাকে দেখি কিংবা একই সঙ্গে যখন আমি আমার ভাবনা চিন্তা আমার জগৎটাকে আমি মেলাই মেলানোর চেষ্টা করি সেখানে নিজেই লজ্জিত হই আসলে তার ধারে কাছেও যাওয়া অন্তত আমি আমার কথা বলতে পারি আর সম্ভব নয় সেই চেষ্টা করাটাও বৃথা তিনি বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষকতা করেছেন দীর্ঘকাল এখনও করছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি গ্রুপকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি উপাচার্য নিয়োগের যে পদ্ধতি সেখানে কিছুটা গণতান্ত্রিক পদ্ধতি আছে যদিও সেই পদ্ধতি নিয়ে আমার নিজের মধ্যেও প্রশ্ন আছে এবং এখন তো সেটি অনেকভাবেই প্রশ্নবিদ্ধ সেখানটাতে তিনি বেশ কয়েকবার
শিক্ষকদের ভোটে যে প্যানেল তিনজনের প্যানেল হয় তাতে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করতেন, কিন্তু শাসক গোষ্ঠী যাদের হাতে ওই উপাচার্য নিয়োগের সিদ্ধান্তটা চূড়ান্ত যারা করতেন তারা তাকে কখনই সেটি করেননি, কেননা কোথাও না কোথাও হয়তো ভীতি ছিল। বুদ্ধিজীবী যা বলতে বোঝায় বাংলাদেশে বুদ্ধিজীবীর একটা তীব্র সংকট আছে, কিন্তু এখনও যদি যে দু একজনকে বুদ্ধিজীবী হিসেবে পরিচয়ে বাংলাদেশে পরিচিত করা যেতে পারে তিনি তাদের মধ্যে অন্যতম, এবং অনেকেই অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক অধ্যাপক চিন্তাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান যেখান থেকে অনেক গবেষণা হয় নানান কাজকর্ম হয় সেটি নিয়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, নতুন দিগন্ত নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন অনেকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, এক দশকের অধিক সময় ধরে, এবং এর আগেও বিভিন্ন সম্পাদনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বিভিন্ন কাগজে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলছি আমি, এবং তিনি জাতীয় সরকারি বেসরকারি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন, যদিও আমি মনে করি যে সেগুলো তার কাছে কিছুই না, সেগুলো তার জন্য খুবই অপ্রতুল এবং খুব একটা প্রয়োজনীয় নয়। আর তাকে আমরা আদর করে ভালোবেসে শ্রদ্ধা করে শিখ নামে ডাকি, সবাই অনেকেই শিখ নামে পরিচিত, SIC সিরাজুল ইসলাম চৌধুরী। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত, অভিনন্দন এবং শুভ জন্মদিন। ধন্যবাদ, আমি তো অনেক কথা শুনলাম এবং অভিভূত হলাম, আমার যে এত গুণ আছে এটা আমার জানা ছিল না, তবে আমি অনেক ক্ষেত্রে কাজ করেছি এটা ঠিক, মানে আমার মানে আগ্রহের ক্ষেত্রগুলো অনেকটা বিস্তৃত, এইটা আমি নিজেও বুঝি। হয়তো আমি একটা জায়গায় থাকলে, একটা বিশেষ জায়গায় থাকলে হয়তো আরও বড় কাজ করতাম গভীরভাবে, কিন্তু আমি একটা বহুমুখিতা দেখা দিয়েছে। এবং তুমি যেটা বললে যে বুদ্ধিজীবী একটা পরিচয় আমার দাঁড়িয়ে গেছে, আমি তো বুদ্ধিজীবী কাকে বলে এই বিষয়টাও আমি চিন্তা করে দেখেছি যে বুদ্ধিজীবীর তিনটে গুণ থাকা দরকার। একটা হচ্ছে যে বুদ্ধিজীবী পৃথিবীটাকে ব্যাখ্যা করবে, বোঝার চেষ্টা করবে, ব্যাখ্যা করবে, কিন্তু সেই ব্যাখ্যাটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, সেইটা অন্যের কাছে নিয়ে যাবে, এবং অন্যের কাছে নেওয়ার মধ্য দিয়ে নিজের চিন্তাটাও বিকশিত হবে এবং তার কাছ থেকেও ফেরতও পাবে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে বুদ্ধিজীবীর দায়িত্বটা হচ্ছে এইটাকে বদল করা, যে ব্যবস্থার মধ্যে তার সে আছে সেই ব্যবস্থাটাকে মেনে না নেওয়া। তো এইটা কিন্তু দার্শনিকরাও করেন, বা দার্শনিক কোনো দার্শনিকই বিদ্যমান ব্যবস্থাটাকে মেনে নেন না তিনি, কিন্তু বুদ্ধিজীবীটা এই যুগে খুব প্রাসঙ্গিক এই জন্য যে এখন সমাজ অনেক জটিল, ব্যবস্থা অনেক কুটিল হয়ে গেছে, এবং সেজন্যে এই চর্চাটা দরকার। আমি যেটা বুঝি এতদিন এই দীর্ঘ জীবন অতিক্রম করে যে হয়তো আমি এই জায়গার জন্যই প্রস্তুত হচ্ছিলাম, এবং যে কথাটা ওঠে যে আমি লিখি এবং আমি কেন লিখি এই কথাটা আমি ভেবেছি। তো কেন লিখি এই প্রশ্নটা যখন ওঠে তখন আমি আগে ভাবতাম, এবং এই যে তোমার সাথে তো আমরা যে যুক্ত ছিলাম সেই যে পত্রিকাতে সময়ের তোমার সচিত্র সময়, তাই না, সেই সময়ে আমি ওইটার একটা এই তৈরি করেছিলাম যে কেন লিখি। তো আমি নিজের সম্বন্ধে লিখেছিলাম যে লিখি এই জন্য যে আমার ভেতরে একটা আত্মপ্রকাশের আগ্রহ আছে, কিন্তু পরে আমি চিন্তা করি এখন যে আমি লিখি এই জন্য যে আমাকে যেন বাধ্য হই আমি লিখতে, যেন আমার পক্ষে লিখে না উপায় নাই, এবং আমাকে যে চালনা করে সেইটা হচ্ছে একটা বোধ যে আমি এই সময়ের মানুষ একজন, এবং এই সময়টাকে আমাকে এই সময় যেন আমার মধ্য দিয়ে কথা বলতে চায়, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি লিখি এই জন্য যে আমার একটা ন্যায় অন্যায়ের বোধ আছে, আমি মনে করি যে ন্যায়ের পক্ষে আমার দাঁড়ানো উচিত এবং অন্যায়ের বিরুদ্ধে আমার বলা উচিত। এই এটা এখন বুঝি, আগে আমি বুঝতাম না এত পরিষ্কার করে যে ন্যায় অন্যায়ের বোধ আমাকে তাড়না করে, এবং আমি সেই জন্য যদিও ওইতে আমি বিতর্কিত নই, এটা তুমি বললে ঠিকই আছে, কিন্তু আমি মানে ই হই, মানে আমি আমার পক্ষপাত খুব স্পষ্ট, যেটা আমি হয়তো উগ্রভাবে সেটা প্রকাশ করি না, কিন্তু আমার পক্ষপাতটা থাকে, আমি নিরপেক্ষ নই কখনোই, এবং নিরপেক্ষতাটা যে সম্ভব নয় এইটাও আমি উপলব্ধি করি। তো ঠিক আছে, আমি পরে শুনবো আপনার কথা। আরও দর্শক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী 1936 সালের 23 জুন অর্থাৎ এই দিনে বিক্রমপুরে জন্মগ্রহণ করেন, আজ তার 83তম জন্মদিন, এবং এই জন্মদিন
জন্মদিনে তাকে নিয়ে কথা বলবার জন্য তার দুজন প্রিয় ছাত্র আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ডান পাশে বসা আছেন। আমার ডানে একেবারেই পাশে রয়েছেন অধ্যাপক আজফার হোসেন। আজফার হোসেন লেখক, শিক্ষক, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন দীর্ঘকাল ধরে, এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তারপরে রয়েছেন আরেকজন গুণী ছাত্র, তার নুরুল কবির, ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে। আমার প্রশ্ন আপনাদের আসলে কিছু করবার নেই, আমরা একটু শুনতে চাইব যে শিক্ষক হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে কীভাবে পেয়েছেন আপনারা, তার সম্পর্কে আপনাদের মূল্যায়ন কী, তার কাজ নিয়ে আপনাদের মূল্যায়ন কী, এবং দীর্ঘকাল ধরে তাকে আমরা সবাই দেখছি, আপনারাও দেখছেন, কাছ থেকে দেখছেন, দূর থেকেও দেখছেন, কিছুটা নির্মোহভাবেও সিরাজুল ইসলাম চৌধুরী যেমনটা করে স্যার বললেন যে তিনি নিরপেক্ষ নয়, পক্ষপাতিত্ব তার আছে, তো তার চিন্তাভাবনা নিয়েও আপনাদের হয়তো নিশ্চয়ই নির্মোহ কিছু বিশ্লেষণ থাকতে পারে, সেটিও আপনারা করতে পারেন। এবং আমি জানি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অত্যন্ত সহনশীল মানুষ, খুবই ডাউন টু আর্থ হাম্বল মানুষ। আমি আবার একটা কথাই ফার্স্টে বলি, আমার এই অভিজ্ঞতা থেকে বলছে যে সমস্ত বিকাশই দাম্ভিক প্রক্রিয়ায় হয়, মানে এটা যদি দ্বন্দ্ব না হয়, এটা যদি মানে একতরফা হয় বা একরৈখিক হয়, তাহলে এর বিকাশ হয় না। এবং আমি অনেক অল্প বয়সে এটা বুঝে ফেলেছি যে বিকাশ মানেই হচ্ছে একটা দ্বন্দ্বের প্রক্রিয়ার মধ্য দিয়ে, তো সেই দ্বন্দ্বের মধ্যে যদি আমার কোনো ই নেই, আমরা জানি শুরুকে করবেন। আমার মনে হয় অধ্যাপক আজফার হোসেন আপনি লিখেছেন স্যারের জন্মদিন নিয়ে, এবং লেখার প্রসঙ্গে বলে নেই, সেটি হচ্ছে যে স্যারকে নিয়ে আমি যখনই লিখেছি কিছু, যখনই লেখা, এবং আপনারা আলোচনা করবার সময় যদি ওনার কাছে আপনাদের নিজেদেরও কোনো কিছু জানবার থাকে, প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ জিল্লুর, এবং স্যারকে, স্যার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যে পৃথিবীতে আছেন এবং পৃথিবীতে কাজ করে যাচ্ছেন, এটি আমাদের সকলের জন্যই মঙ্গলের, আপনার প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছি। ধন্যবাদ। তো স্যারের লেখার ব্যাপারে বলেছিলেন যে আমি তার সম্পর্কে লিখেছি, বেশ কয়েক বছর ধরেই লিখেছি, এবং লেখার পর আমার সব সময় মনে হচ্ছে যে আমি তো স্যারের প্রতি জাস্টিস করতে পারছি না, এই বোধটা সবসময় থেকেছে। এবং কেন করতে পারছি না, কারণ স্যার নিজেই বলেছেন, যথার্থই বলেছেন, যে স্যারের আগ্রহের ক্ষেত্র বিস্তৃত, বিভিন্ন এলাকায় তিনি বিচরণ করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি লিখেছেন, তার 100টার বেশি বই আছে। আমি একটু তার পরিচয় সম্পর্কে আরেকটু প্লিজ বলতে চাই, সেটি হচ্ছে যে তিনি একাধারে সাহিত্য সমালোচক, সংস্কৃতি সমালোচক, ইতিহাস বেত্তা, রাজনীতি বিশ্লেষক, সমাজ বিশ্লেষক, অনুবাদক, সম্পাদক, গবেষক, সংগঠক, অ্যাক্টিভিস্ট, এবং এই সমস্ত কিছু মিলেই কিন্তু এই সমস্ত পরিচয়কে ছাপিয়ে উঠে এবং সমস্ত পরিচয়ের সঙ্গে যুক্ত থাকে স্যারের যে পরিচয়, সেটি হচ্ছেন যে স্যার একজন বুদ্ধিজীবী, এবং স্যারের নিজের কাজ আছে বুদ্ধিজীবী নিয়ে, একটি নয় একাধিক, তার একটা প্রবন্ধের নাম আছে বুদ্ধিজীবীর দায় এবং দায়িত্ব, যেখানে স্যার বুদ্ধিজীবী কে এটা ধরিয়ে দিয়েছেন। এবং বলতে অবশ্যই বলতে হবে যে স্যার এই লেখায় যেটা বলছেন, তার লেখার সঙ্গে তার জীবনের সম্পর্কটা সরাসরি, এখানে আরেকটু উল্লেখ করা দরকার যে স্যার যেভাবে বলেন, যেভাবে লেখেন এবং যেভাবে জীবনযাপন করেন, এই তিনটের ভিতরে একটা অর্গ্যানিক সম্পর্ক আছে, সেটা আমি লক্ষ্য করেছি। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন কবির, সেটা নিয়ে বলি যে শিক্ষক হিসেবে আমি, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, ইংরেজি বিভাগের শিক্ষক, আমি ওনাকে প্রথম দেখেছি দূর থেকে, দেখে ছেলেবেলায় স্কুলের ছাত্র থাকা অবস্থায় টেলিভিশনে, আমার প্রথম যেটা মনে হচ্ছে যে একজন মানুষ এভাবে এত সুন্দরভাবে কী করে কথা বলেন, দ্বিতীয়ত যেটা আমার কাছে মনে হয়েছে যে উনি কথা বলতে গিয়ে যে ধারণাগুলো এত সহজ এবং স্বচ্ছ করে সামনে আনেন, সুন্দর করে, এই যে স্বচ্ছতা এবং সৌন্দর্য এ দুটোই দেখেছি। তো আমার তখন মনে হতো যে এই লোকের সাথে যদি আমি দেখা করতে পারতাম, দেখা করলে আমার জীবন, আমি একজন সৌভাগ্যবান, দূর থেকে মানে হয় না যে এইরকম একটা লোকের সাথে দেখা করতে পারতাম, একসময় যেটা এই ঢাকা থাকতে হয়েছিল যে এডওয়ার্ড সাইদের সঙ্গে যদি একটু দেখা করতে পারতাম, আমার জীবন সার্থক হয়ে যেত। তো স্যারের সাথে জীবন সার্থক হয়েছে ওই অর্থে যে স্যারের সরাসরি আমি ছাত্র হতে পেরেছি, এবং যখন আমি ছাত্র হিসেবে ইংরেজি বিভাগে স্যারের যখন প্রথম বক্তৃতা শুনলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে মানুষ কীভাবে এই ধরনের বক্তৃতা দেয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বাঁধে না, প্রতিটি বাক্য পরিমিত, সুন্দর,
এবং গতি এবং জ্যোতি দুটি অসাধারণভাবে নিয়ন্ত্রিত, ছোট ছোট বাক্য, হ্যাঁ ছোট ছোট বাক্য, অসাধারণ সুন্দর বাক্য ইংরেজিতে, ইংরেজি বক্তৃতা কথা, বাংলা বক্তৃতা শুনেছি, বাংলা কথা শুনেছি টেলিভিশনে, কিন্তু ইংরেজি কথা আমি টেলিভিশনে তো শুনিনি, সেটা ক্লাসরুমে শুনেছি। এবং সেখানে আমার মনে হচ্ছে যে এই কেউ যদি সেটা রেকর্ড করে ট্রান্সক্রাইব করে একটা প্রবন্ধ দাঁড়িয়ে যাবে, যে প্রবন্ধটাকে প্রকাশ করা যায়, এটা আমার প্রথম মনে হয়েছিল। এবং মনে হচ্ছে যে প্রতিটি বক্তৃতা দেওয়ার সাথে সাথে যে মনে হচ্ছে যে একটা মহাকাব্যিক ঘটনা ঘটছে। এখানে একটু বলে রাখা দরকার, এবং কবির বলবে আরও, যে আমি দেশে এবং বিদেশে ইংরেজি সাহিত্য পড়েছি এবং পড়িয়েছি, অনেক ইংরেজি সাহিত্যের অধ্যাপকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, বন্ধুও আছে আমার ইংরেজি সাহিত্যের যারা অধ্যাপক। কিন্তু স্যারের মতো এত অসাধারণ, এত প্রতিভাবান এবং মনীষা সম্পন্ন ইংরেজি সাহিত্যের অধ্যাপক আমার জীবনে আমি খুব কম দেখেছি, এটাকে অত্যন্ত স্পষ্ট করে আমাকে বলতে হবে। ধন্যবাদ আপনাকে স্যার, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা দিই, এবং আপনি অনেক অনেক দিন বেঁচে থেকে আমাদের জন্য কাজ করবেন, এবং আমি জানি না এই সব কথা বাংলা সংস্কৃতির মধ্যে একটু বিব্রত করো মুখোমুখি এই বসে এ ধরনের কথা বলা। সমাজে আমাদের সময়ের কিছু লোক, আমার ধারণা আমার বন্ধু আজফার হোসেন একমত হবে, আজকে আমরা যে সমাজে সামান্য কিছু কাজ করবার সুযোগ পাচ্ছি তার জন্য আমাদের শিক্ষকদের ভূমিকা অসাধারণ। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে ছোটবেলা থেকে যখনই কোনো শিক্ষকদের সম্পর্কে আলোচনা হয় আমার মনে পড়ে আমার যে কৈশোরে আমার খাদেম আলী স্যার, আর তারপরে সুশীল স্যার, তারপরে হাবিব স্যার, গরিবনাথ স্যার, এগুলো অতিক্রান্ত অতিক্রম করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি আমার তো একটা ধারণা ছিল যে আমি খুব সৌভাগ্যবান ছিলাম, আমি বেশ ভালো ভালো শিক্ষকদের স্নেহের আতিশয্য, স্নেহের আশ্রয়ে বড় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনেকটা একই ধরনের এক ধরনের অনুভূতি আমার মধ্যে কাজ করে। কয়েকজন শিক্ষকের নাম শুনতাম, তার দু তিনজন, তার মধ্যে প্রফেসর আহমদ শরীফ, যাদেরকে আমরা স্কুল পেরিয়ে কলেজে ঢুকবার সময় পড়তে শুরু করেছি বিশ্ববিদ্যালয়ে যাবার আগে, এবং সিরাজ ইসলাম চৌধুরী, ওনাদের সঙ্গে পরিচিত হবার একটা দুর্দম আকাঙ্ক্ষা ওই বয়সে অত্যন্ত স্বাভাবিক ছিল আমাদের। এবং সেখানে যখন ঠিক ওনার ছাত্র হবার সুযোগ হয় সেটা নিজেই একটা অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা ছিল। এবং সেটা এমন একটা, কেন আমরা তাদের কথা শুনতাম, কারণটা হচ্ছে যে সমাজে বিভিন্ন যে কোনো দেশের ইতিহাসের নানান সময়ে কিছু বুদ্ধিবৃত্তিক বাতিঘর থাকে, কতগুলো আইকন হিসেবে থাকে, যাকে যাদেরকে দেখে তার আশপাশের এবং পরবর্তীকালে তার নতুন প্রজন্মের লোকেরা তাদের মত, তাদের দিয়ে প্রভাবিত হয়, হতে চায় এবং তাদের মতো করে কাজ করতে চায়। আমাদের কৈশোর থেকে যৌবন পর্যন্ত এই সময়ের মধ্যে সিরাজ ইসলাম চৌধুরী বুদ্ধিবৃত্তিক জগতে শিক্ষক হিসেবে অত্যন্ত দাপটের সঙ্গে তার অবস্থান, নিজে এই লক্ষ্য অর্জন করবার চেষ্টা না করে জারি রেখেছেন, এটা তার একটা প্রথম মহত্বের দিক। এই জায়গায় যে তিনি এটা হতে চাননি, তার কাজ তাকে সেখানে নিয়ে গেছে। আমি দেখেছি জীবনের মধ্যে যারা কিছু হতে চায়, একটা সারাক্ষণ ধরে একটা তারা থাকে, আসলে তার ওই জায়গাটা শেষ পর্যন্ত যেতে পারে না, বরং যার যার কাজটা যদি ঠিক মতন নিরন্তর করে যায় তা অনেক শ্রদ্ধাস্পদ জায়গায় পৌঁছে যায়। তার কাজটা উনি কী বেছে নিয়েছিলেন, আপনি বলছেন শিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে উনি তার কতগুলো সেটা হচ্ছে যে শিক্ষক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশেষত আমার ধারণা অনুযায়ী দুই তিন ধরনের কাজ থাকে। একটা হচ্ছে প্রধানত তুমি যা নির্দিষ্টভাবে যা পড়ান তার একটা ক্রিটিক্যাল এক দৃষ্টিভঙ্গি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা, প্রশ্ন করার মন তৈরি করা। সিরাজ ইসলাম চৌধুরী সারা জীবন তার শ্রেণীকক্ষে এই কাজ করেছেন, এবং অনায়াসে আর একটা কাজ করেছেন, মানে এটা বোধহয় তার একবারে স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে তিনি সমানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, কখনো এক মিনিট পরে ক্লাসে ঢোকেন নাই। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা কাজ জীবনে, যারা ঠিক মতো সমাজকে, সমাজে ইতিবাচক কোনো অবদান রাখতে চান। তৃতীয়ত হচ্ছে আপনি লক্ষ্য করুন, আর কথাগুলো উঠেছে আপনি তুলেছিলেন, ওনার সবচাইতে বড় যোগ্যতা হচ্ছে
সবচেয়ে বড় আমি বলবো বিভিন্ন সময় শাসক শ্রেণীর যত সরকার এসেছে তাকে তাকে বিশ্বাস করে নাই এইটা হচ্ছে তার সবচেয়ে বড় অর্জন শাসক শ্রেণীর কোন সরকার তাকে এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে বিশ্বাস করে নাই আমি লক্ষ্য করি সবচেয়ে পপুলার জনপ্রিয় দুটো তিনটে ব্যাপার আছে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ভাইস চ্যান্সেলর কি কাজ প্রধানত হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং বুদ্ধিবৃত্তিক দৃষ্টি ভঙ্গি দিয়ে তার চিন্তা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে একটা নির্দেশন দেওয়া আর একটা প্রশাসনিক যোগ্যতা থাকতে হয় প্রশাসনিক যোগ্যতা কি ওনার ঘাটতি ছিল উনি ডিপার্টমেন্টের চেয়ার ছিলেন সবচেয়ে সফল চেয়ারম্যান একজন উনি অত্যন্ত জনপ্রিয় ডিন ছিলেন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে আচ্ছা উনি শিক্ষক সমিতির সঙ্গে ছিলেন তাহলে তার প্রশাসনিক যোগ্যতার কখনই কোনো অভাব পড়েনি এবং সে কারণে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে তিনবার ভিসি পদে মনোনীত হবার জন্যে যেই যোগ সর্বশেষ যোগ্যতাটা লাগে ভোটের মাধ্যমে শেষ পর্যন্ত যায় তাকে কোনো কোনো আমলে এই প্রথম হওয়ার পরে ওটা দেয় নাই আমরা আমি তো ব্যক্তিগতভাবে বারবার দূর দূর করতাম উনি যে ভাইস চ্যান্সেলর হন নাই আমি ব্যক্তিগতভাবে সবসময় খুশি হয়েছি কারণ আমি এই লোকটার মধ্যে দেখতে চেয়েছি এই মানুষটার মধ্যে যে সরকার প্রশাসন তাকে বিশ্বাস করে না সত্যি বিশ্বাস করে নাই তারা হচ্ছে বুদ্ধিমান লোক কারণ তাদের কথা শুনে কাজ করবার মতো ইয়েস স্যার ইয়েস ম্যাম বলে কাজ করবার মতন যে যোগ্যতা দরকার পড়ে সেটা আমার শিক্ষকের ছিল না এবং সে কারণেই এখনো পর্যন্ত তিনি অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের কাছে আপনি ঠিকই বলেছিলেন যে কার মতো হও এমন কথা তো সন্তানদের যেমন বলতে হয় ছোটো ভাই বোনদের বলতে হয় আশপাশের লোকজনদেরকে বলতে হয় আপনি কি খুব নাম এই সময়ে অন্তত নয় খুঁজে পাবেন কৃষি ইসলাম চৌধুরী সেখানে উপস্থিত আছেন আরেকটা জিনিস চলছে বুদ্ধিবৃত্তিক হিসাবে তার বুদ্ধিজীবী হিসাবে তার যার যে ভূমিকা সেটা একটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এইটাই তো তার প্রধান যোগ্যতা ক্রিটিক্যাল নলেজ তৈরি করা সরকার গুলি তাকে তার সরকার বিশ্বাসযোগ্য হয়ে ওঠা চেষ্টা না করা এবং এই যে নিরন্তর সংগ্রামের ব্যাপার দেখুন প্রতিটা মানুষের জীবন যে কোনো পেশায় যে কোনো শ্রেণীতে আপনি এমন মানুষ পাবেন কিছু না কিছু ভালো কাজ কিছুদিন করেছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা জীবন ভালো কাজ করা সারা জীবন ক্রিটিক্যাল থাকা সারা জীবন ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে নিজে কাজ করা এবং অন্যকে শেখানো এই যে আপনার উদাহরণ তৈরি করা এইটা যে কোনো ভালো মানুষের শুধু নয় ভালো মানুষ হয়তো অনেক আছে কিন্তু ভালো মানুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না এই বুদ্ধিবৃত্তি ক্রিটিক্যালিটি তৈরি হবে প্রতিটা প্রপঞ্চকে নানানভাবে দেখবার যোগ্যতা অর্জিত হবে এবং সেগুলো দিয়ে পথ প্রদর্শন করা যাবে ততক্ষণ পর্যন্ত খুব কার্যকর বুদ্ধিজীবিতা হয় না এই মানুষটির মধ্যে আমরা শৈশব থেকে আজ পর্যন্ত আমরা নিজেরাই বুড়ো হতে চলেছি কিন্তু নিরন্তরভাবে যেমন লিখেছেন সে অর্থাৎ প্রতিটা লেখার মধ্য দিয়ে নিরন্তর তার যে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি উৎপাদন এবং পুনরুৎপাদন করে এগিয়ে গেছেন এইটা সমাজকে এক ধরনের পথ দেখায় যারা আসলে পথ দেখতে চায় তো ফলে এরকম একজন শিক্ষকের ছাত্র হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আমরা তো আরও দু একটা পয়েন্ট এলাবোরেট করবো পরিয়েতে আমি আবারও অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্যারকে অভিনন্দন জানাই আমাদের জীবনের আমাদের বেড়ে ওঠার কালে আপনার একটা হৃদয়বান উপস্থিত হচ্ছে ধন্যবাদ এখানে তো অনেক কথা শুনলাম আমি মানে এইগুলো তো চরিতার্থতার বোধ তৈরি করে যে জীবনটা ব্যর্থ যায়নি যে ধরনের এই দুজন প্রতিভাবান আমার ছাত্র তাদের কাছ থেকে এটা শুনলাম তো আমি কাজের কথাটা বলি যে আমি তো এইটা কাজের কথাটা উঠলো যে আমি নিয়ম অনুবর্তিতার মধ্যে থাকি এবং আমার একটা স্যার ছোট প্রশ্ন আছে যে আপনার তো অনেকগুলো পরিচয় আমরা এই তিনজনের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসলো আপনি কোন পরিচয়ে আসলে পরিচিত হতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা আপনার নিজের কাছে কোনটা মনে হয় যে এটাই আপনার প্রধান আচ্ছা সেইটা এটা আমারও আমি নিজেও ভেবেছি আমার কিন্তু সবসময় লেখক হবার কথা ছিল আমি নিজেকে লেখক হিসেবেই দেখতে চেয়েছি তো এবং লেখক হওয়াটার ওইটাই আমার প্রধান আকর্ষণ ছিল তারপরে ওই লেখক হবার জন্যই বোধ করি আমি সাহিত্যের ছাত্র হলাম এবং সাহিত্যের অধ্যাপকও হলাম তবে এই যে আমার লেখক পরিচয়টা প্রধান করে ধরলাম যখন তখন আমি এই লেখাটা আমার লেখার কথাটাই বলি সেইটা যে আমার লেখার কথা ছিল
গল্প উপন্যাস এবং আমরা আমি আমি কখনো কবিতা লেখার চেষ্টা করি লিখেছেন কখনো এখনো কখনো করিনি এই জন্য যে আমার দুটো ভয় ছিল কবিতা লেখা সম্বন্ধে একটা ভয় ছিল যে আমি ছন্দটা মেলাতে পারবো না এই যে খুব আমি অঙ্কের যখন করতাম না এর মধ্যে আমার মনে হতো যে শেষ পর্যন্ত যে কোথাও একটা ভুল হয়ে যাবে এই যে শুদ্ধ উত্তর হবে না তো আমার ছন্দ সম্বন্ধে খুব ভয় ছিল দ্বিতীয় ছিল যে আমার মনে হতো যে আমি খুব বেশি কল্পনা প্রবণ নই অতটা যতটা কবিতা লেখার জন্য যেরকম কল্পনা দরকার সেইটা নাই তো তারপরে সেজন্য আমি গল্প লেখার চেষ্টা করলাম এবং গল্প লেখার জন্য আমার আমি আবার গল্পের বইও আছে নাম দিয়েছিলাম ভালো মানুষের জগৎ আবার আমার দুটো উপন্যাসও আছে তো এইগুলো আমার আকর্ষণ ছিল যে আমি লেখক হবো এবং কথা সাহিত্যিক হবো তবে আমার দুটো অসুবিধা ছিল ওইখানে একটা হলো যে আমার অভিজ্ঞতার জগৎটা ছোট আমরা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি সেইখান থেকে বেরিয়ে যাবার যে সাহস আমি এবার কিন্তু কখনো কখনো সাহসী না আমার চিন্তার মধ্যে বা মতের ক্ষেত্রে সাহসী কিন্তু আবার আমার ভীতিও আছে আমি আবার ওই ওই যে একটা বিপজ্জনক জায়গায় মানে লেখক হবার জন্য যেমন যে ধরনের আত্মত্যাগ দরকার সেইটা আমার বোধহয় ছিল না তো এইটাই আমি সীমিত অভিজ্ঞতার জগৎ দ্বিতীয় হচ্ছে সাহিত্য পড়া এবং সাহিত্যের অধ্যাপনা করা এই যে সাহিত্যের পড়া একটা জিনিস অধ্যাপনা করাটা কিন্তু সৃষ্টিশীলতার ক্ষেত্রে অনেক সময় ক্ষতিকর হয় এটা আমি দেখেছি যে সাহিত্য যখন আমি পড়াই তখন আমার মধ্যে একটা বিশ্লেষণের প্রবণতা থাকে আমি নানান রকম বিশ্লেষণের মধ্যে যাই কিন্তু যখন আমি সৃষ্টি করব কিছু তখন আমাকে একটা সংশ্লেষণের মধ্যে আনতে হয় নিয়ে আসতে হয় একটা সম্পূর্ণতা দিতে হয় সেইটা কিন্তু এই যে বিশ্লেষণধর্মী আমার মনোভাব সেখানে ক্ষতিকর হয়েছে দ্বিতীয় একটা যা বড় ক্ষতি হয়েছে সেটা যে আমি তো এমন সাহিত্য পড়েছি এমন সাহিত্য পড়াচ্ছি পড়ালাম যেগুলো এমন মানের যে আমি যতই চেষ্টা করি না কেন এবং ওইখানে তো যেতে পারবই না বরঞ্চ ওই মানে বিচার করলে আমার এই লেখাগুলোকে অত্যন্ত অকিঞ্চিতকর মনে হবে সেই জন্য আমি দেখলাম যে প্রবন্ধ লেখাই ভালো যে প্রবন্ধ লেখার মধ্যে ওই রকম কোনো ঝুঁকি নেই এবং প্রবন্ধ লেখার মধ্যে আমি আমার কথাগুলোকে ব্যক্ত করতে পারবো সেজন্য ওই প্রধান পরিচয় আমার হওয়ার দরকার আমার ছিল যে আমি লেখক পরিচয়টাকে বড় করি এবং ওই পরিচয়ের মধ্যে আমার বুদ্ধিজীবী পরিচয় যার কথা তোমরা বললে সেটা আসে এবং ওই পরিচয়ের মধ্যেই লেখক পরিচয়ের মধ্যেই আমার অন্য কাজগুলো আসে যে আমি ওই লেখা আমার লেখার মধ্যে আমি যে ওই যে বুদ্ধিজীবী যে দায়িত্ব আমি বলছিলাম তোমাকে আলোচনা করলে আজফারও বললে তুমিও বললে সেইটের মধ্যে আমি ওই লেখার মধ্যে দিয়ে পালন করতে পারি এইটা আর এইটা হচ্ছে আমার ইয়ে আর আমি কাজের কথাটা একটু বলিনি সংক্ষেপে জি স্যার সেটা হলো কেমন জানি আমি কাজ ছাড়া আমি নিজে থাকতে পারি না আমি আমার মেয়েদের বলছিলাম সেদিন যে আমি যখন কোনো বসে থাকি তখন আমার মনে হয় যেন আমি ফাঁকি দিচ্ছি আমি যেন একটা 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 কাজ আমার করা উচিত ছিল এই সময়টা যেন নষ্ট করছি আমার কিন্তু অপচয়ের দিকে আমার অপচয়ের ভিতর ব্যাপারে আমার খুবই অনীহা যে আমি সময় নষ্ট করবো না আর দ্বিতীয় যেটা কাজের ক্ষেত্রে সেটা হলো আমি কিন্তু প্রচ্ছন্ন থাকতে পছন্দ করেছি আমি মনে করেছি যে কাজটার মধ্য দিয়েই আমি প্রকাশিত হব এবং আমি আমার ব্যক্তি পরিচয়টাকে আমি বড় করে দেখব না এই জন্য যে কলম খবরের কাগজে কলম লিখেছি ছদ্ম নামে তার পেছনে এইটা আছে যে আমি ওই লেখাটা আমার বড় হবে আমার আমি কে এটা বড় হবে না এবং লেখার মধ্য দিয়েই যদি আমি পরিচিত হতে চাই পারি তাহলে ওইভাবে হব তো এই জন্য আমি খুব পছন্দ করতাম এই লেখা আমি কিন্তু গাছপাথর লিখিনি আমি পূবালি নামে আমার বন্ধু মাহফুজুল্লাহ মোহাম্মদ মাহফুজুল্লাহ সম্পাদনা করতো ওখানে আমি ঢাকায় থাকি বলে এটা লিখতাম মাসিক পত্রিকা প্রত্যেক মাসে আর ওর মধ্যে লেখকের নাম ছিল নাগরিক তো এখন নাগরিক কিন্তু এই যে একটা বিকশিত হচ্ছে বিশেষ করে আইয়ুব খানের সময়ে আইয়ুব খানের সময়ে যে একটা নাগরিক বিকাশ ঘটছে পুঁজিবাদের একটা বিকাশ ঘটছে সেই সময়ে আমি ওই যে যারা সাহিত্য চর্চা করে বা সংস্কৃতি চর্চা করে ওগুলো খুব মজা মজা করে সমালোচনা করতাম এবং তারপর সবাই জানতো যে আমি লিখি এবং মানে তারা কিন্তু উপভোগ করতো তো আমি ওইটা খুব ই করতাম ওই যে সেই সেই কলম লেখা আমার সেইটা থেকেই শুরু এবং এইগুলো
তবে আমি ওইটা বলি যে কাজ আমার কাজ ছাড়া আমার খুব অন্য কি ভালো লাগে না আর আমার বিনোদন হচ্ছে প্রধান বিনোদন ছিল বই পড়া তো ওইটাও আমাকে এই দিকে টেনে তো সময় ভুইয়া যায় গাছপথের নামে আপনি দীর্ঘদিন 14 বছর প্রায় লিখেছেন 14 বছর একটা না লিখেছি প্রতি মঙ্গলবারে সম্ভবত হ্যাঁ মঙ্গলবারে তো আমার খুব আনন্দ লাগতো যে আমি রবিবারে পাঠাতাম আবার ওই লেখাটা মঙ্গলবার সকালে আসছে ছাপা হয়ে খুব মজা লাগতে আমি দুই সপ্তাহ শুধু লিখতে পারি নাই সেই দুই সপ্তাহটা ছিল আমার স্ত্রীর মৃত্যু সেই সময় এই জন্য ওই দুটো দুই সপ্তাহ শুধু লেখা হয় নাই নাহলে বাকি ওই সময় আমি কোনো কখনো মিস করি না কোনো সপ্তাহে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই আমি জানি না মানে আপনার পছন্দ হবে কিনা বা আমার ডান পাশে আপনার যে প্রিয় ছাত্র আছে তাদেরও পছন্দ হবে কিনা আপনার চিন্তার একটা বড় অংশ হচ্ছে সমাজতন্ত্র মানে আপনি সমাজতন্ত্র এমন একটা সমাজ দেখতে চান যেখানে সাম্য থাকবে ন্যায় বিচার থাকবে সবাই আমরা চাই কিন্তু সমাজতন্ত্র বা এই যে সমাজবাদের যে ধারণা সেটি আসলে পৃথিবীতে এখন কতটা মানে সময় অনেক বদলেছে পৃথিবী অনেক বদলেছে কতটা কার্যকর মানে দর্শন হিসেবে এটি আর কিন্তু আপনি ওই একই জায়গায় আছেন এখানটাতে আপনার বরাবরই আপনার কাজে দেখি আমরা আপনার আপনি যখন সংগঠন করেন আপনি যখন লেখেন ওখান বা আপনি যখন বলেন ওখান থেকে আপনি বেরোচ্ছেন না এটা খুব সঙ্গত কথা এবং এখন ব্যাপারটা হচ্ছে যে সমাজতন্ত্র জিনিসটাকে নানান কথা বলবে সমাজতন্ত্রের নানান রূপ আছে নানান বাস্তবতা আছে এগুলো সত্য কিন্তু আমি সমাজতন্ত্রকে যেভাবে দেখি সেটা হচ্ছে সামাজিক মালিকানা মালিকানাটা ব্যক্তিগত হবে নাকি সামাজিক হবে এবং এই ব্যক্তিগত মালিকানার যে যতগুলো অপরাধ যতগুলো সংকীর্ণতা এবং যতগুলো প্রবণতা সব আমরা দেখছি এখন পৃথিবী যে জায়গায় চলে এসছে পুঁজিবাদ এখন চরম রূপ ধারণ করেছে সে একটা ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে সে রাষ্ট্রকে ব্যবহার করছে নিপীড়নের জন্য এবং যে বৈষম্য সৃষ্টি করেছে সেই বৈষম্যটা চরম জায়গায় চলে এলো এখন পুঁজিবাদ কী করে টিকে গেল এতদিন টিকে গেল এই জন্য যে পুঁজিবাদ ছাড় দিয়েছে এবং সমাজতন্ত্রই কিন্তু পুঁজিবাদকে সাহায্য করলো এই টিকে থাকার জন্য কেননা সমাজতন্ত্র দেখেই পুঁজিবাদ এই যে কল্যাণমূলক রাষ্ট্রে চলে গেল ছাড় দিল স্বাস্থ্যসেবা বেকার ভাতা এগুলো সমস্ত দিচ্ছে মত প্রকাশের তথাকথিত স্বাধীনতা দিচ্ছে নির্বাচন দিচ্ছে বুর্জোয়া গণতন্ত্র দিচ্ছে এইগুলোর মধ্য দিয়ে টিকে আছে কিন্তু আজকে পৃথিবী যেই জায়গায় চলে এসছে কিন্তু সমাজতন্ত্র আর সাম্যবাদের কথা বলে যে রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা পেল বা বিশ্বজুড়ে একটা আধিপত্য বিস্তারের সুযোগ পেল তারাও তো শেষ পর্যন্ত টিকলো না পারলো না কারণ একটা বড় বিচ্যুতি ঘটলো অবশ্যই সেটার কারণ হচ্ছে ওই যে পুঁজিবাদের দৌরাত্ম্য পুঁজিবাদের ক্ষমতা সেটা হলো পুঁজিবাদ দুরকম কাজ করেছে একটা হচ্ছে বাইরে থেকে প্রচার করেছে যে তোমরা তোমাদের জীবনে পুঁজিবাদের একটা বড় উপাদান হচ্ছে ভোগবাদিতা যে ভোগের কোনো সীমা নেই এবং আক্রমণটা এইভাবে হচ্ছে যে তোমরা আছো ভালো আছো সবাই সুস্থ আছো তোমাদের বেকারত্ব নেই হেন তেন বুঝলাম কিন্তু তোমাদের ভালো জুতো নেই তোমাদের ভালো টুথপেস্ট নেই তোমাদের জামা কাপড়গুলো দিন হয় না আমরা দেখো না কত কত উপভোগ করছে এইটা একটা ভেতরে একটা অন্তর্ঘাতমূলক তৎপরতা ছিল সেটা হলো আমলাতান্ত্রিক এই যে পার্টিকে আমলাতান্ত্রিকভাবে ব্যবহার করা হয়েছে এবং পার্টি আমলাতন্ত্র কিন্তু অন্য আমলাতন্ত্রের চাইতে খারাপ কেন পার্টির আমলাতন্ত্র তখন মনে করে যে আমার একটা আদর্শ আছে আমার একটা অধিকার আছে যে যে আমি এইভাবে চালাবো তো একদিকে এই আমলাতন্ত্র গড়ে উঠছে বাইরে থেকে আক্রমণ আসছে এবং পুঁজিবাদী বিশ্ব যে আরেকটা কাজ করেছে যে অস্ত্র প্রতিযোগিতাতে ব্যস্ত রেখেছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে যাতে করে তারা ওই যে পণ্য উৎপাদন ভোগ্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে গেছে এই এই নানানগুলো কৌশল আসছে সবচেয়ে বড় হচ্ছে যে এই এই যে ছাড় দিচ্ছে ছাড় দিতে দিতে টিকে আছে কিন্তু আমি মনে করি যে এখন এই পুঁজিবাদের পুঁজিবাদ যদি চলে তাহলে সকলেই বলছে বৈজ্ঞানিকভাবে এটা বলা হচ্ছে যে আজকে এই গ্রহ মনুষ্য বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে দ্বিতীয়ত হচ্ছে নৈতিকভাবে এটা তো সমর্থন করা যাবে না যে কিছু মানুষ অল্প কিছু মানুষ এত রকম ভোগের মধ্যে থাকবে আর বেশি মানুষ বঞ্চিত হবে এটা তো সারা পৃথিবীতে এর বিরুদ্ধে আওয়াজ হচ্ছে স্যারের কথার সূত্র ধরে একটু বলতে হবে যে আমাদের সময়ে প্রধান পুঁজিবাদ বিরোধী লেখক হচ্ছেন আমাদের শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী এবং তার কাজের যদি আমরা একটা খতিয়ান দেখি তাহলে অন্ততপক্ষে অনতিক্রান্ত বৃত্ত থেকে শুরু করে ধরা যাক
কোথায় পা রাখি পর্যন্ত তা 2018 সালে প্রকাশিত হয়েছে এই বই। এই বইগুলোর ভিতরে তার যে পুঁজিবাদ বিরোধিতা, এই পুঁজিবাদ বিরোধিতা অত্যন্ত স্পষ্ট। তিনি পুঁজিবাদের যে দৌরাত্ম্য, এই দৌরাত্ম্য বিভিন্নভাবে যে কাজ করে সংস্কৃতিতেও যে কাজ করে সেটা তিনি দেখিয়েছেন ক্লান্তিহীনভাবে। এবং তিনি শুধু সোভিয়েত ইউনিয়নের পতনের পরেই না, তার আগে থেকে তিনি দেখে গেছেন যে এই পুঁজিবাদ কীভাবে কাজ করে, কীভাবে জীবনকে এফেক্ট করে, কীভাবে মানুষকে ডিহিউম্যানাইজ করে, এই সমস্ত কিছু আমরা তার কাজে লক্ষ্য করি। এখানে আরেকটা কথা যুক্ত করার দরকার সমাজতন্ত্রের ব্যাপারে। সমাজতন্ত্রের ব্যাপারে স্যারের পক্ষপাত অক্ষুণ্ণ থেকেছে এবং এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন বাংলাদেশে তথাকথিত সমাজতন্ত্রে, অবশ্যই সমাজতন্ত্রে তাদের কোনো অঙ্গীকার ছিল না, তারা যখন উলট পাল তারা যখন তাদের পথ পাল্টাচ্ছে, তারা যখন ডানপন্থী হয়ে উঠছে, ঠিক সেই সময় স্যার যে পত্রিকা বের করতেন সেই পত্রিকার নাম ছিল সময় পত্রিকা, সাপ্তাহিক সময়, যার সঙ্গে আমিও যুক্ত ছিলাম। স্যার ঠিক সেই সময় একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই সমাজতন্ত্রের পক্ষে কথা বলে, এবং সেই সমাজতন্ত্রের প্রতি তার যে পক্ষপাত, তার যে অঙ্গীকার, এটা অক্ষুণ্ণ থেকেছে এবং এই কারণে আমি স্যারকে নিয়ে আমি নিজেও গর্ব করি। আর সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক বিশ্বের একটা দোহাই পাড়া হয় তাদের পতনের পতনের ফলে, অতএব সমাজতন্ত্র আর টিকবে না, সমাজতন্ত্র আর হবে না, এটা একটা নিছক ফাঁপা শূন্য গর্ভ এবং ইতিহাসবাদী ধারণা। ইতিহাসবাদী মানে ইতিহাস নিয়ন্ত্রণবাদী ধারণা। তখন এটা ব্যর্থ হয়েছে, তার কারণগুলো তো আমাদেরকে শনাক্ত করতে হবে। স্যার সেই সময় পত্রিকায় সেই কারণগুলো শনাক্ত করেছেন এবং গত বছর, তার আগের বছরেও সেই কারণগুলো শনাক্ত করেছেন, কিন্তু তার অর্থেই না যে সমাজতন্ত্র থেকে সরে যেতে হবে। আরেকটা কথা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখানে সামনে আনতে চাই, সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে সমাজতন্ত্রের কারণে না, সোভিয়েত ইউনিয়নের এবং তার সংশ্লিষ্ট জগতের পতন হয়েছে সমাজতন্ত্র থেকে সরে আসার কারণে। এটি একটু খেয়াল করার দরকার, এটি আমরা অনেক সময় খেয়াল করি না। এবার একটু স্যারের কলাম সম্পর্কে যেহেতু কথা এসেছে আগে, সে কলাম আমার তো মনে হয় যে স্যারের এই সময় বহিয়া যায় কলামের মতো কোনো জনপ্রিয়, অত জনপ্রিয় কলাম অন্তত আমি পড়িনি, এবং আমি কোনো কলাম স্যারকে আগেও বলছিলাম যে মিস করিনি। এই কলামের বৈশিষ্ট্য, কতগুলো বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে স্যার হচ্ছে প্রাত্যহিকতার একজন সমাজতাত্ত্বিক, মানে আমাদের সামাজিক জীবনের যে প্রাত্যহিকতা আছে সেখানে কিছু ডিটেল আছে যেগুলো আমরা অনেক সবাই খেয়াল করি না, যাকে আমরা মনে করি তুচ্ছ, স্যার সেগুলোকে ধরে তিনি লিখতে পারেন এবং লিখেছেন, এবং এমনভাবে লিখেছেন যে সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাধারণ মানুষ, যে মানুষকে নিয়ে কথা বলা হয় না, তার প্রতি তার পক্ষপাত ওই কলমের ভিতরেই আমরা লক্ষ্য করেছি। এটি নিঃসন্দেহে আমি মনে করি যে লেখক হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং তার যে নিরিখ সমস্ত কাজের ভেতরে যে নিরিখটা কাজ করে সেই নিরিখটা হচ্ছে মানুষের মুক্তি, এবং সেটা তার কলমেও যেমন আমরা লক্ষ্য করি এবং তার গবেষণামূলক কাজেও তেমনি লক্ষ্য করি যে মানুষের মুক্তিটাকে তিনি নিরিখ হিসেবে দেখেছেন। এবং এই মানুষের মুক্তি বলতে কী বোঝায়, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তিনি উঠিয়েছেন। এবং সেই মুক্তির স্বার্থেই নিঃসন্দেহে পুঁজিবাদ কোনো সমাধান নয়, নিঃসন্দেহে বুর্জোয়া গণতন্ত্র কোনো সমাধান নয়, হতে পারে না, এমনকি আমাদের দেশে তো আবার বুর্জোয়া গণতন্ত্রের যে ন্যূনতম শর্ত সেটাও আমরা পালন করতে পারি নাই, সুতরাং এগুলো কোনো সমাধান নয়। স্যার আসলেই বিশ্বাস করেন যে এই মানুষের মুক্তির জন্য সমাধান যেটা, সেটা হচ্ছে সমাজতন্ত্র। যেহেতু সমাজতন্ত্রের কথা এসেছে, ধন্যবাদ। আমি স্যারের এই পজিশনটাকে একটু অন্য দিক থেকে ডিফেন্ড করব, জীবনের দিক থেকে, এই অর্থে যে বঙ্কিমচন্দ্র বলে একটা লোক ছিল, সে একবার জীবনকে নিয়ে বলছিল এই জীবন লইয়া কী করিব। তো মানুষের যেহেতু একটাই জীবন, এইটা নিয়ে চিন্তাশীল মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা কখনো না কখনো একটা পর্যায়ে চিন্তা করেন। আমাদের সৌভাগ্য স্যার এটা অনেক আগে তার যৌবনের শুরুতেই চিন্তা করেছিলেন। আমি যদি ওনার কাজ এবং বুদ্ধিজীবী হিসেবে তার কাজ, শিক্ষক হিসেবে তার কাজ এবং ব্যক্তি মানুষ হিসেবে তার কাজ যদি বুঝে থাকি, উনিও ওনার সময়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তার জীবন লইয়া কী করিবেন। আমি যে উত্তরটা স্যারের সঙ্গে এই ব্যাপারে আমার কখনো কথা হয়নি, খুঁজে পাই তার এই সমস্ত জায়গার থেকে, সেটা হচ্ছে যে যেটা তার কথার মধ্যে টিঙ্গিত এসছে যে ন্যায়পরায়তা বোধ যেটা কাজ করে, অর্থাৎ
একটা অসম সামাজিক সম্পর্কের মধ্যে একটা শোষণ নিপীড়নমূলক বৈষম্যমূলক সামাজিক সম্পর্কের মধ্যে যে রাষ্ট্র গড়ে ওঠে সেইটা যখন তার সময় যে রূপ ধারণ করেছিল সেটার নাম পুঁজিতন্ত্র। আমার ধারণা উনি যদি 17 শতকের শেষের দিকে বা 18 শতকের প্রথম দিকে ফরাসি দেশে জন্মগ্রহণ করতেন তখন তিনি পুঁজিতন্ত্রের পক্ষে থাকেন সামন্ততান্ত্রিক সংগ্রহ অবস্থার বিরুদ্ধে। অর্থাৎ বিদ্যমান যে ব্যবস্থা সেই ব্যবস্থাটার নাম পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে এই বিদ্যমান পুঁজিতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে, এবং তাও একটা বিকৃত পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, যে আইনের শাসন শাসনের কথা বলে কিন্তু তার ক্রসফায়ার হচ্ছে তার শাস্তি দেওয়ার প্রধান মাধ্যম হিসেবে আবির্ভূত হয়। যে উন্নয়নের কথা বলে কিন্তু যে উন্নয়নের ভাগই হয় কেবলমাত্র 2-3-4% লোক, যে গণতন্ত্রের কথা বলে কিন্তু রাষ্ট্র এবং সরকারের বা বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বললে নানানভাবে তাকে নিগ্রহ করে, সেইটা এইখানকার বিকৃত পুঁজিতান্ত্রিক ব্যবস্থার একটা বিকৃত পুঁজিতান্ত্রিক রূপ মাত্র। এই রূপের মধ্যে এই সংগ্রাম, এর বিরুদ্ধে লড়াই করা ছাড়া কোনো সুস্থ মানুষের কোনো পথ থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে সেই লড়াইটার মধ্য দিয়ে আমরা কী অর্জন করতে চাই, এখানে এটাকে দুই ভাগে বা কোন ব্যবস্থার মধ্যে যেতে চাই, এখানে ব্যাপারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আদর্শ হিসাবে সামগ্রিকভাবে জগতের মধ্যে যে একটা বৈশ্বিক পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে যদি আজকে লড়াই করতে হয় তাকে সমাজতন্ত্রের কথা বলা ছাড়া কোনো পথ নাই। কারণ এর মধ্যে এই নামটার মধ্যে তো আমাদের খুব বেশি এই নামের সঙ্গে আমাদের কোনো প্রেমে পড়ি নেই আমরা কেউ। এই নাম বদলে যদি কেউ অন্য কোনো নাম দেয়, মর্মের দিক থেকে যদি পুঁজিতান্ত্রিক এবং পুঁজির দুঃশাসনের আন্তর্জাতিক পুঁজির দুঃশাসনের পতন হয় সে যেই নামই হোক আমি রাজি আছি। প্রশ্নটা হচ্ছে যে আবার বৈশ্বিক ব্যবস্থা যেমন একটা সত্য সাধারণভাবে, আবার নির্দিষ্ট জিওগ্রাফিতে তার নির্দিষ্ট ইতিহাসের পরিপ্রেক্ষিতে এবার আরেকটা বৈশিষ্ট্য থাকে। ফর এক্সাম্পল, বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হওয়ার কথা ছিল 1971 সালের আমাদের সবচেয়ে বড় গৌরবের ঘটনা এই অঞ্চলে, একটা যে মুক্তিযুদ্ধ সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থান হওয়ার কথা ছিল। সেই উত্থানের পেছনে যে সমস্ত কারণে এইখানকার প্রগতিশীলরা নেতৃত্ব দিতে পারেন নাই সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু যাদের হাতে নেতৃত্বটা পড়েছিল তারা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা যে করতে পারেন নাই তো প্রতিদিন আমরা দেখছি। তো ফলে সমাজতন্ত্রীদেরকেও সমাজতন্ত্রের স্লোগান সামনে রেখে তাকে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, যেটাকে অন্য ভাষায় বলা যেতে পারে স্থানীয় পরিপ্রেক্ষিতে যে গণতান্ত্রিক বিপ্লবটা অসম্পূর্ণ রয়ে গেছে সেইটা সমাজতন্ত্রীদের নেতৃত্বে এক ধরনের গণতান্ত্রিক বিপ্লবের স্তর হয়তো পেরোতে হবে, এটা একটা বিতর্ক আছে। সেই বিতর্কে আমি মনে করি যে সেই বিতর্কটার সঙ্গে সমাজতন্ত্রের স্লোগানটা রাখা, অর্থাৎ সার্জিভাবে ব্যাখ্যা করলেন সাম্যের আকারে, অর্থাৎ বৈষম্য বিরোধী এই স্লোগানটা সামনে রাখা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি তার কাজ বুঝে থাকি তিনি সেইটা করার চেষ্টা করেছেন। আর দ্বিতীয়টা একটা স্যারের জীবন সম্পর্কে, মানে আমরা যেটা বলতে চেয়েছিলাম তার প্রশ্নের উত্তরে এলো, সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করুন উনি সাহিত্য পড়তে গেছেন, সাহিত্য পড়াতে গেছেন, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে এটাকে নলেজ সিস্টেমের মধ্যে যে কোনো বিষয়ে খুব স্পেশালিস্ট হওয়া গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। এই কারণে যে স্পেশালাইজেশন যদি কম্পার্টমেন্টাল এডুকেশনে যদি চলে যায় তাহলে সেই বিখ্যাত পুঁজিতান্ত্রিক ব্যবস্থার স্পেশালাইজেশন, এক গরিব রোগী যখন দাঁতের ব্যথা নিয়ে উপরের ডেন্টিস্টের কাছে গেছে তখন সে জিজ্ঞেস করছে, সে যখন দাঁতের ব্যথায় মরে যাচ্ছে যে তোমার কি উপরের চলে না নিচের চলে ব্যথা, ও বলছে আমি নিচের চলে ব্যথা, বলে আমি তো উপরের চলের এক্সপার্ট। এটা দেখলে এই যে পুঁজিতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, এই এক ধরনের যে কম্পার্টমেন্টালিজম, এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর রোগ। তার মানে দাঁড়াচ্ছে যে বিশেষজ্ঞ হচ্ছে যে বিশেষজ্ঞ আবার বিশেষ রূপে অজ্ঞ। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষক সাহিত্যের ছাত্র হিসেবে, সাহিত্যের শিক্ষক হিসেবে তার বিশেষজ্ঞতা থাকবার পরেও আমরা লক্ষ্য করছি তাকে ইতিহাস চর্চা করতে, তাকে দর্শন চর্চা করতে, সাহিত্য সমালোচনা করতে, উপন্যাস বা গল্প লিখতে, কিংবা ধরুন সমাজের যে প্রাত্যহিক যে রাজনৈতিক ব্যবস্থা তার ব্যাপারে ক্রিটিক করতে, অর্থাৎ এরকম সমাজতত্ত্ব থেকে শুরু করে দর্শন পর্যন্তের মাঝখানে কতগুলি বেসিক জিনিস যদি আপনি তাত্ত্বিকভাবে না বলছেন তাহলে এটা প্রায়োগিকভাবে আপনি যে উপশমের কথা বলবেন সেটা সঠিক হওয়া সম্ভব নয়। ফলে জ্ঞানকে একটা সামগ্রিক ব্যবস্থার মধ্যে উন্নীত করা, এইটা করার জন্য যে প্রচেষ্টা সে নিজের মধ্যে ধারণ না করে অন্যের জন্য বা সমাজের জন্য করা যায় না,
ওনার এই প্রচেষ্টা এবং এই প্রয়াস এবং এটা সফলভাবে তিনি আমরা লক্ষ্য করেছি সারা জীবন করেছেন, এইটা নিজেই অন্যদের জন্যে, অন্য শিক্ষকদের জন্যে, অন্য বুদ্ধিজীবীদের জন্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কার হিসেবে থাকা উচিত যে বুদ্ধিজীবীরা কেবলমাত্র বিশেষভাবে কোন অল্প অল্প কোনো জায়গায় বিশেষজ্ঞতা নয়। আপনি যখনই সমাজকে পথ দেখাতে চাবেন, আলো দেখাতে চাবেন, সে আলোর মধ্যে নানান দৃষ্টিভঙ্গির একত্রিত সমন্বিত এবং এক ধরনের তীক্ষ্ণ পর্যালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। স্যার তার একজন নিদর্শন আমার আমার বন্ধুর কথার সাথে স্যারের কাছে যাওয়ার আগে আপনাদের কিছু বলবার থাকে প্লিজ। এক মিনিট হচ্ছে এই যে কবির যথার্থই বলেছেন এবং এটিকে এই এই বিষয়টা সাহিত্য সমালোচক হিসেবে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আমি তো মনে করি যে সাহিত্য সমালোচনার দিগন্তকে তিনি যেভাবে প্রসারিত করেছেন তার সমান্তরাল বাংলাদেশে নেই বললেই চলে। তিনি সাহিত্যের জন্য যে দর্শনের প্রয়োজনীয়তা সেটা তো আছেই এবং স্যার সাহিত্যের দার্শনিকতা নিয়েও যথেষ্ট লিখেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা, এবং সমাজতত্ত্ব যে সাহিত্য বুঝতে সাহায্য করে এটা হচ্ছে স্যার বারবার আমাদের দেখিয়েছেন, এটা অবশ্যই বলতে হবে। আরেকটি বিষয় সাহিত্য সমালোচক হিসেবে যে স্যার সাহিত্য সমালোচনা করতে গিয়ে যেসব জায়গায় সচরাচর চোখ ফেলা হয় না সেই সব জায়গায় স্যার চোখ ফেলেছেন, এগুলো আমরা দেখতে পাই স্যারের বঙ্কিম আলোচনায়, দেখতে পাই শরৎচন্দ্রের আলোচনায়, এবং এও বলতে হবে যে স্যার ক্রান্তিহীনভাবে যাকে আমরা সাহিত্যিক এস্টাবলিশমেন্ট বলি সেই সাহিত্যিক এস্টাবলিশমেন্টকে তিনি প্রশ্ন করে চলেছেন। তিনি যেমন শাসক শ্রেণীকে প্রশ্ন করে চলেন একইভাবে সাহিত্যের মহারথীদের, আমরা ইংরেজিতে যাকে বলি ক্যানোনিক্যাল ফিগার, তাদেরকেও তিনি প্রশ্ন করে চলেন, এবং এই দুটি ভূমিকা পরস্পর সহযোগী বুদ্ধিজীবীদের এবং শাসক শ্রেণীর সহযোগী তথা বুদ্ধিজীবীদের তিনি প্রশ্ন করে চলেছেন, এবং এই যে প্রশ্ন করা এবং এই প্রশ্ন করার জন্য যে সাহস দরকার এটিও কিন্তু আমরা স্যারের কাছ থেকেই পেয়েছি যে প্রশ্ন করতে তো সাহস লাগে। আর একটা উদাহরণ দিই যে যে সময় ইংরেজি সাহিত্যের ডাকসাইটে অধ্যাপকরা ইয়েটসকে সিজদা দিতে ব্যস্ত, যে সময় ইংরেজি সাহিত্যের ডাকসাইটে অধ্যাপকরা এলিয়ট এবং জয়েস এবং আরও ডিএইচ লরেন্স এবং তিরিশের আধুনিকতাবাদীদের ক্ষেত্রেও প্রযোজ্য, এদেরকে নিয়ে যখন পূজা করায় ব্যস্ত সেই সময় স্যারের একটা বই বেরোয়, সে বইয়ের নাম প্রতিক্রিয়াশীলতা আধুনিক ইংরেজি সাহিত্যে, এক বিস্ফোরণের আকারে, এবং তখন আমরা দেখতে পাই যে স্যার দেখিয়ে দিচ্ছেন টিএস এলিয়টের আদর্শিক সীমাবদ্ধতা তিনি সেখানে দেখিয়েছেন, এমনকি জেমস জয়েসের মধ্যে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত প্রভাবশালী ঔপন্যাসিকের আদর্শিক সীমাবদ্ধতা, এমনকি স্যারের প্রিয় ডিএইচ লরেন্সের যে কাজে কোথায় কী সমস্যা তাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ সাহিত্যিক এস্টাবলিশমেন্টকে কোয়েশ্চেন করার মতো এরকম ইংরেজি সাহিত্যের অধ্যাপক আমি তো বাংলাদেশে সারা জীবনে দেখিনি। স্যারদের লেখাও আমি পড়েছি, স্যারের ছাত্রদের লেখাও পড়েছি, কিন্তু সাহিত্যিক এস্টাবলিশমেন্টকে এইভাবে প্রশ্ন করা এবং যুক্তি সহকারে প্রশ্ন করা এটা সমান্তরাল। আপনি একটু যোগ করবেন, শেষ করতে চাই, নিরন্তর একই কথা বলে যাওয়ার মধ্যে অনেকে আছেন বলেন যে উনি তো একই কথা বলেন, যতক্ষণ পর্যন্ত না একই ধরনের শোষণ নিপীড়কমূলক ব্যবস্থা জারি থাকে ততক্ষণ পর্যন্ত একই কথা বারবার পুনর্বার নানান ভঙ্গিতে গড়ে ওঠার নাম কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তার মধ্যে আছে। অনেকে আমি আগেই বলেছি কিছু দূর পথে হেঁটে তারপরে ভেঙে পড়েন, এগোতে পারেন। দ্বিতীয়ত কথা আমি বলতে চাই, এই ব্যাপারে শেষ কথা বোধহয় আমাদের লাস্ট শেষ করতে হবে, একটা জীবনকে উদযাপন করার ব্যাপার আছে, সে কারণ জীবন একটা, জীবনকে কে কীভাবে উদযাপন করবে তার সিদ্ধান্ত প্রধানত নিজের। আমি তার জীবনকে দেখতে পাই, তিনি তার বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে যে আনন্দ লাভ করেছেন এবং জীবনকে এইভাবে উদযাপন করেছেন, যে জীবন উদযাপনের মধ্য দিয়ে চারপাশ সমাজ মানুষ উপকৃত হয় তার কাজে লাগে, এর চাইতে সফল জীবন হতে পারে না। আমি মনে করি আমার শিক্ষকের জীবন অত্যন্ত সফল, উনি শুধু ওনার এবং আমাদের প্রত্যেকের উদযাপন করবার ব্যাপার আছে, এবং এটা যত দিন ধরে আমরা উদযাপন করতে পারবো তার তাতে তার চাইতে আমাদের লাভ বেশি হবে। আমি আরেকটি স্যারের কথা শুনতে হবে 30 সেকেন্ডে, যদি 30 সেকেন্ডে যদি হয়, স্যারের জন্মদিন উপলক্ষে আমি ব্রেকটির একটা ছোট্ট কবিতা অনুবাদ করেছি যা আমি স্যারকে উৎসর্গ করতে যাচ্ছি, এবং কবিতার নাম হচ্ছে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। সমালোচনার দৃষ্টি অনেকের কাছে ফলহীন মনে হয়,
কেননা তারা মনে করে রাষ্ট্র সমালোচনার ঊর্ধ্বে। কিন্তু এক্ষেত্রে যাকে নিষ্ফলা দৃষ্টিভঙ্গি মনে হয় তা তো নিজেই দারুণ দুর্বল চিত্ততা। কিন্তু সমালোচনাকে গতি যদি গতি দাও, বাহু দাও, দেখবে অবস্থাগুলো ধসে পড়ছে। একটি নদী খোঁড়া, একটা ফলের গাছ লাগানো, একজনকে শিক্ষা দান করা, একটা অবস্থাকে পাল্টানো, এগুলো অত্যন্ত জরুরি। ফলবান সমালোচনার নমুনা একই সঙ্গে সেগুলো শিল্পের জলজলে দৃষ্টান্তও বটে। স্যারের কাজে এই ব্রেকটি, এই লাইনগুলো অনেক অংশেই ছোট্ট কাছে যেই জ্ঞান দ্রুহ তৈরি করে না, সেই জ্ঞান কোনো কাজের জিনিস না। স্যার নিজে অত্যন্ত বিনয়ী এবং আমরা একটা জিনিস জানি, উনি লাজুকও খুব। উনি বলেছিলেন এক পর্যায়ে যে হচ্ছে আমি আড়ালে থাকতে পছন্দ করি। এই আড়ালটা কিন্তু তার জীবনে অনেক দরকার ছিল। ডামাডোলের মধ্যে বড় কাজ করা যায় না, চিন্তা করা যায় না। ওইটা তো যতটা না তার হচ্ছে যে ইঙ্গিত বিনয়ের সঙ্গে দিতে চেয়েছেন, ওইটা আসলে জীবনকে বাঁচানোর জন্য ভয় না, ওইটা জীবনকে জীবনের প্রতি মমত্ব এবং জীবনের মধ্যে বিদ্রোহের আলো জ্বালা, প্রদীপ জ্বালা এবং তার মধ্যে দ্রুহ তৈরি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটা উনি করেছেন, আমি আশা করি যতদিন বেঁচে থাকবেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, 83 বছর বয়স এবং এই সময়টাতে এসে আপনি কোনো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলাচ্ছেন কিনা? ব্রিটিশ ভারত দেখলেন, পাকিস্তান দেখলেন, বাংলাদেশের 48 বছর দেখলেন, কী মনে হচ্ছে? মানে আজকের বাংলাদেশে আপনি এই অভিজ্ঞতার আলোকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভবিষ্যৎ নিয়ে আপনার ভাবনা কি? সময় আমার হাতে খুব কম, 3-4 আমি এইটা বলতে চাইবো যে যে উপলব্ধির মধ্যে আমি পৌঁছেছি সেটা হচ্ছে যে একটা সামাজিক বিপ্লব দরকার আমাদের দেশে। এই বিপ্লবটা ঘটেনি, অনেক রাষ্ট্রীয় পরিবর্তন হয়েছে, 2 আমরা স্বাধীন হলাম, কিন্তু সামাজিক যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত ইংরেজরা করে দিয়ে গেছিল, সেখানে জমিদার এবং প্রজার যে সম্পর্ক, প্রভু এবং ভৃত্যের যে সম্পর্ক, সেই সম্পর্কই রয়ে গেছে। আজকে বাংলাদেশে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সামাজিক বিপ্লব। আমরা কিন্তু এই লক্ষ্যেই সংগ্রাম করেছি এবং আমাদের 71 যুদ্ধকে যে আমরা মুক্তিযুদ্ধ বলি তার কারণ এই নয় যে আমরা একটা রাষ্ট্রীয় পরিবর্তন শুধু চেয়েছি, আমরা একটা সামাজিক পরিবর্তন চেয়েছি এবং সেই সামাজিক বিপ্লবটা ঘটেনি বলেই আমরা এই রকম একটা অবস্থার মধ্যে আছি যে অবস্থা আমরা দুঃসহ বলে মনে করি। কাজেই আমার স্বপ্ন থাকবে, এটা আমি দেখে যেতে পারবো না, কিন্তু আমরা আশা করি আপনি দেখে যেতে থাকবে যে এই সামাজিক বিপ্লব যেন এদেশে ঘটে এবং আমরা যেন মুক্তি পাই, সেই মুক্তি যেখানে আমাদের জীবনে প্রাচুর্য আসবে, যেখানে আমরা প্রয়োজনের জগৎ থেকে স্বাধীনতার জগতে চলে যাব, যেখানে দারিদ্র থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না এবং যেখানে অবকাশ থাকবে মানুষের জীবনে এবং মানুষ পরস্পর বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্নতাটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে। তো এইটাই আমার স্বপ্ন এবং এইটার জন্য আমি কাজ করেছি বলে মনে করি এবং এই কাজ চলবে এবং এই কাজ একদিন না একদিন সফল হবেই, হতেই হবে আমার ধারণা। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2:00, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সরাসরি দেখতে পারেন, ফেসবুকে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। আমি নুরুল কবির, অধ্যাপক আজফার হোসেন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আমাদের সবার শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তার স্বপ্ন পূরিত হোক এটি আমাদের প্রত্যাশা। তিনি সুস্থভাবে বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর যে চাওয়া, সেই চাওয়া আমরা চাইব যে তিনি তার জীবদ্দশায় যেন দেখে যেতে পারেন, সেটি তিনিও তৃপ্তি পাবেন, আমাদের সকলের জন্য কল্যাণকর হবে এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা অনেক ঋণ আমাদের অনেকেরই তার কাছে। আমাদের অনেক অনেক শুভেচ্ছা দেওয়ার জন্য শুভ জন্মদিন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দর্শক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।